हेलो एवरीवन, आई एम बैकबेंचर। वेलकम टू बांगलार बैकबेंचर यूट्यूब चैनल। तो गाइस, आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অটো আপগ্রেডেশন কি। ঠিক আছে, অটো আপগ্রেডেশন কি এবং এই অটো আপগ্রেডেশনের মধ্যে কি কি টপিক আছে সেই টপিকগুলো আমি প্রথমে বলে নেই তোমাদের, যে কারা কারা অটো আপগ্রেডেশন করবে এবং কারা কারা অটো আপগ্রেডেশন করবে না। ঠিক আছে, এবং সেকেন্ড টাইম অটো আপগ্রেডেশন করলে কি টাকা লাগবে, এটা কিন্তু অনেকেরই কোশ্চেন। সেকেন্ড টাইম অটো আপগ্রেডেশন করলে কিন্তু কি টাকা লাগবে, আর যে অটো আপগ্রেডেশন করলে কত টাকা ওকে পে করতে হবে, আজকে এই টপিকগুলোর উপরেই আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখো, আর তোমাদের সব সব ধরনের কোশ্চেনের সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে হয়ে যাবে। তো অটো আপগ্রেডেশন কি, তোমরা যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চাইছো, ঠিক আছে, তো তোমরা কিন্তু কাউন্সিলিং করেছো। এবার তোমাদের ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে, ঠিক আছে, ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট যখন আসবে তখন হয়তো তুমি যখন চয়েস ফিলিং করেছিলে, চয়েস ফিলিং হয়তো 30টা 40টা কি 50টা কি 60টা, যার যার যেমন চয়েস সেই সেই করেছো। এবার তার হয়তো ধরো কেউ 20টা করে কলেজ চয়েস করেছে, আমি উদাহরণস্বরূপ বলছি কেউ 20টা করেছে। এবার 20টা কলেজের মধ্যে তার হয়তো 18 নম্বর যে কলেজটা চয়েস করেছিল সেই কলেজটা তার সিলেক্ট হয়ে গেছে, মানে সে চান্স পেয়ে গেছে। এইবার দেখলো যে সে এই 18 নম্বর কলেজে ভর্তি হতে চায় না, ঠিক আছে, তার পছন্দ না। এবার দেখো, আমি যখন বলেছিলাম যে চয়েস ফিলিং কীভাবে করবে সেই প্রসেসটা যদি ফলো করো তাহলে কিন্তু এইখানে বুঝতে পারবে তোমার 100% পছন্দের যে কলেজগুলো সেগুলো কিন্তু প্রথম দিকে রাখতে বলেছিলাম, ঠিক আছে, আর যেগুলো কম পছন্দ সেগুলো কিন্তু লাস্টের দিকে রাখতে বলেছিলাম। কেন রাখতে বলেছিলাম, এই অটো আপগ্রেডেশনের ফ্যাসিলিটি যেন তুমি নিতে পারো, তার জন্যই বলেছিলাম। দেখো, যদি তুমি এইভাবে কাউন্সিলিং করে থাকো, মানে পছন্দের কলেজগুলো যদি প্রথমে দিয়ে রাখো, তাহলে কিন্তু এই ট্রিপটা তোমার জন্য কাজে লাগবে। এবার ধরো 18 নম্বর কলেজে যেই কলেজটা দিয়েছিলে সেটা তোমার অতটা পছন্দ না, এবার তুমি যদি অটো আপগ্রেডেশন করো তাহলে তোমার কি হবে, এবার এই 1 থেকে 17 নম্বর অবধি যেই কলেজটা, 1 থেকে 17 নম্বর অবধি যেই কলেজটা সেই কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে তোমার আবার কাউন্সিলিং হবে। ঠিক আছে, তোমার র্যাঙ্ক অনুযায়ী আবার কাউন্সিলিং হবে। যদি কোনো কলেজে সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমাকে এই 1 থেকে 17 নম্বর কলেজের মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে একটা তোমাকে চান্স দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে অটো আপগ্রেডেশন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার সেকেন্ড ফার্স্ট কোশ্চেনটা এই হচ্ছে কারা কারা অটো আপগ্রেডেশন করবে এবং কারা করবে না, এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এটা না বুঝেই যে অটো আপগ্রেডেশন অপশন এসেছে মানে করে দিলাম, এটা কিন্তু একদমই করবে না, বুঝে শুনে অটো আপগ্রেডেশন করবে। এবার কি ব্যাপার, কি ভুলটা হয় তোমাদের, দেখো তুমি যদি এই 18 নম্বর কলেজে অটো আপগ্রেডেশন করেছো মানে চান্স পেয়ে গেছো, ঠিক আছে, কলেজটা ইলেকট্রিক্যাল কি মেকানিক্যাল তুমি যেটা নিয়ে পড়তে চাইছো সেই কলেজটা পেয়েছো, সেই ট্রেডটা পেয়েছো, এবং সেই কলেজটা মোটামুটি একটা কলেজ, কিন্তু তুমি কি করেছো, এই যে 1 থেকে 17 নম্বর অবধি যেই কলেজগুলো দিয়েছো সেই কলেজগুলোর মধ্যে তুমি ঠিকঠাক মতো চয়েস ফিলিং করোনি, মানে 100% পছন্দ, 90% পছন্দ, 80% পছন্দের কলেজগুলো কি পরপর তুমি সাজাওনি, হয়তো কোনো একটা কমা কলেজ কিংবা কোনো একটা প্রাইভেট কলেজ তুমি ওপরের দিকে দিয়ে দিয়েছো। তাহলে তুমি যদি আবার অটো আপগ্রেডেশন করো তাহলে উপরের দিকে যখন কাউন্সিলিংটা হবে তখন তোমার এইখানে যে কোনো একটা খারাপ কলেজে বেঁধে যেতে পারে, মানে যে কোনো একটা খারাপ কলেজে তোমার চান্স পেয়ে যেতে পারে। তাহলে তখন তুমি কিন্তু সেই আগের 18 নম্বর কলেজে কিন্তু ফিরে আসতে পারবে না, এটা কিন্তু রুলস অটো আপগ্রেডেশনের। তুমি যে আগের কলেজটা পেয়েছিলে সেই কলেজটাতে কিন্তু অটো আপগ্রেডেশন করার পরে যদি অন্য কোনো কলেজে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু আগের কলেজটাতে তুমি ফিরে আসতে পারবে না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমি 18 নম্বর কলেজটাতে যে পেয়েছি এই কলেজটা কি উপরে যেই কলেজগুলো আমি কি চয়েস ফিলিং করেছিলাম সেই কলেজের থেকে কি এই কলেজটা খারাপ, কি ওই কলেজে যেই ট্রেডগুলো আমি কি চয়েস করেছিলাম সেই ট্রেডের থেকে কি এই ট্রেডটা খারাপ। যদি খারাপ হয় তাহলেই তুমি অটো আপগ্রেডেশন করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আর যদি খারাপ না হয়, উপরে যদি কোনো একটা কলেজ খারাপ কলেজ থাকে কিংবা তোমার মনের মতো ট্রেড না থাকে তাহলে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করো না। যদি একবার ওইখানে বেঁধে যায়, যদি ওই খারাপ কলেজ বা খারাপ ট্রেডে গিয়ে যদি আটকে যায়, তারপরে কিন্তু তুমি চেষ্টা করলেও আর সেই আগের জায়গায় ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে তোমাকে এটা হচ্ছে বললাম যে কারা করবে কারা করবে না, যেমন যাদের ঠিকঠাক মতো চয়েস ফিলিং করেছো তারা কিন্তু করবে, আর যারা ঠিকঠাক মতো চয়েস ফিলিং করোনি তারা কিন্তু করবে না। ঠিক আছে, বুঝতে পারলে? তো এবার নেক্সট পয়েন্টে চলে আসি যে সেকেন্ড টাইম অটো আপগ্রেডেশন করলে কি টাকা লাগবে, এটা কিন্তু অনেকেই কোশ্চেন করছো যে
সেকেন্ড টাইম অটো আপগ্রেডেশন করলে কি টাকা লাগবে? দেখো ফার্স্ট টাইম অটো আপগ্রেডেশন করার সময় তোমাদের কিন্তু 1000 টাকা করে লাগবে, ঠিক আছে? তো যখন তোমরা অনলাইনে অটো আপগ্রেডেশন করবে বা অ্যালার্টমেন্ট লেটারটা কনফার্ম করবে, তোমার কিন্তু দুটো অপশন আসবে, তুমি কি অটো আপগ্রেডেশন করতে চাও কি না সিটটাকে কনফার্ম করতে চাও, কোনটা? তো তখন যদি তুমি অটো আপগ্রেডেশন করতে যাও তাহলে তোমাকে 1000 টাকা পে করতে হবে, এবং সেখানে লেখা থাকে, স্পষ্ট লেখা থাকে যে তুমি কিন্তু যে কলেজটা ছেড়ে দিচ্ছ সেই কলেজটা কিন্তু যদি অটো আপগ্রেডেশনের পরে অন্য কোনো কলেজে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু আগের কলেজটা কিন্তু তুমি ফিরে পাবে না, এটা স্পষ্টভাবে লেখা থাকে, তো দেখে শুনে কিন্তু করবে। বলছি সেকেন্ড টাইম অটো আপগ্রেডেশন করতে গেলে কিন্তু তোমার টাকা লাগে না। যখন ফার্স্ট টাইম অটো আপগ্রেডেশন করবে তখন তোমার 1000 টাকা নেবে, এবং সেই কলেজটা অটো আপগ্রেডেশনের পরে তুমি যদি অন্য কোনো কলেজ পাও সেই কলেজটাও যদি তোমার ভালো না লাগে এবং তুমি যদি আবারও অটো আপগ্রেডেশন করতে চাও তখন কিন্তু তোমার অটো আপগ্রেডেশনের যে ফিটা নেয় সেই ফিসটা কিন্তু নেবে না, তোমার জাস্ট অটো আপগ্রেডেশনে তুমি করে দেবে, সেইখান থেকে অটো আপগ্রেডেশন হয়ে যাবে, আবার উপর থেকে হয়ে যাবে, মানে 18 নম্বর থেকে যদি তুমি ধরো 10 নম্বর কলেজে চান্স পেয়ে গেছো, এইবার তুমি আবারও অটো আপগ্রেডেশন করতে চাইছো, তাহলে 1 থেকে 9 নম্বরের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলোর মধ্যে আবার অটো আপগ্রেডেশন হবে। যদি তোমার লাক ভালো থাকে বা তোমার র্যাঙ্ক ভালো থাকে তাহলে 1 থেকে 9-এর মধ্যে তোমার চান্স হয়ে যাবে, আর যদি তুমি চান্স না পাও তাহলে 10 নম্বর কলেজে যেই আগে পেয়েছিলে সেইটাতেই তোমার তোমাকে ভর্তি হতে হবে। তো আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোশ্চেন থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্টে কোশ্চেন করো, ঠিক আছে? আর যদি তোমরা এখনও কাউন্সিলিং না করে থাকো তো তোমরা আমাকে কাউন্সিলিংয়ের সাজেশন যদি চাইতে চাও তাহলে আমি সাজেশন করতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিও, কারণ এরকম ভিডিও আরও সামনে যাতে আসে সেগুলো তোমরা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। থ্যাংক ইউ।